الله يقول بذكر الله تطمئن القلوب اي আমার বান্দা তোমরা জিকির করবে আমি আল্লাহ শান্তি পাবা তোমাদের দিলে সুবহানাল্লাহ سبحان الله কোনো ব্যক্তি যদি আমি আল্লাহকে ভালোবাসে একবার সুবহানাল্লাহ কয় ওই ব্যক্তির জন্য 90টা সওয়াব আমি নামে আমলে দান করি বলে সুবহানাল্লাহ খালি 90টা সওয়াব নয় ওই ব্যক্তির জন্য আমি জান্নাতে একটা খেজুরের গাছ লাগাইয়ে দেই ওই গাছের ভিতরে 80 লাখ 80,080টা পাতা হয় সমস্ত পাতার ভিতরে ওই ব্যক্তির নাম سبحان الله باي سبحان الله مؤمن مسلمان এগুলা আমাদের কর্ম হইতে হয় এগুলা আমাদের কাম হইতে হয় আপনারা আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যেটা ওয়াদা করে এসেছি ওই ওয়াদাকে পুরা করতে লাগবে রে বাবা ওই ওয়াদা পুরা করে যখন আপনি আমি কবরে যাব নিশ্চয় আপনারা আমার কবর হবে শান্তির একটা ঘর বলেন সুবহান আল্লাহ যদি আমাদের ওয়াদাকে পুরা করতে লাগে ওই কবরটা হবে আমাদের জন্য আযাবের ঘর ঠিক কিনা মুমিন মুসলমান ওয়াজ শুনে লাইফে বদলি আনেন ওয়াজ শুনে লাইফে চেঞ্জ আনেন তো নিশ্চয় করে কাম হবে আজ থেকে গুনাহ বাদ দেন তো কাম হবে মুমিন মুসলমান আমি আপনাদেরকে একটাই বলবো মুমিন মুসলমান গুনাহ ছেড়ে দাও গুনাহ ছেড়ে দাও আল্লাহ আপনাদের প্রতি দয়া করবে বলেন সুবহানাল্লাহ খালি গুনাহ ছাড়ো কিচ্ছু ছাড়তে হবে না খালি আপনার কিচ্ছু করতে হবে না মাত্র আপনি গুনাহ ছেড়ে দেন কথা বুঝছেন না আপনার অন্য কিচ্ছু কর্ম করতে লাগবে না মাত্র কি করেন গুনাহ ছাড়েন মাত্র কি করেন গুনাহ ছেড়ে দেন আপনার কিচ্ছু করতে লাগবে না আপনি জান্নাতি হয়ে যাবেন সুবহানাল্লাহ কথা বললে এটা আপনি বেলে কষ্ট আপনাদের মনে ভাবতে পারেন হয় না বাবারে আপনি বলতে পারেন হুজুর আপনি অন্য কিছু বাদ দিতে বললেন গুনাহ ছাড়তে দিয়েছেন ইয়ানি নামাজ পড়া বাদ দিব নাকি নামাজ পড়া বাদ দেয়া না গুনাহ হয় না কথা বলেন আপনি বলতে পারেন হুজুর মা বাবার খেদমত ছেড়ে দিব আমি বলবো এটা ছেড়ে দিলে গুনাহ আমি আপনাকে বলছি কিছু করতে লাগবে না মাত্র গুনাহ ছাড়েন মাত্র গুনাহ ছাড়েন আপনি যাবেন জান্নাতে আপনার জন্য ঠিকানা হবে আল্লাহর জান্নাত বলেন সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই দুনিয়ার ভিতরে আল্লাহর ইবাদত বন্দেগীর জন্য যদি পাঠাইছে কিছু হলো হাতের মুঠিতে নিতে হবে যদি হাতের মুঠিতে নাই কোন ধরনের কাম নাই মুমিন মুসলমান আমরা কারো ফতোয়া আমল করব না আল্লাহ রাসূলের ফতোয়া মোতাবেক আমল করে যাব আল্লাহ রাসূলকে সম্মান করব আল্লাহর নবীকে mohabbat করব নবীর mohabbat-এ চল পরিমাণ আমরা এইদিক ওইদিক হতে দিতে পারব না নবীর mohabbat-এ যদি আপনি কিঞ্চিত কমই করেন আপনার ঠিকানা হবে জাহান্নাম আমাকে গালি দিলেও মাফ করব আমার নবীকে গালি দিলে আমি কখনো মাফ করব না বলে শিক্ষা দিয়ে আল্লাহু আকবার ও মুমিন মুসলমান নবীর প্রেমকে দিলে তে ভরা নবীর mohabbat দিলে তে ভরা যখন নবীর mohabbat নবীর প্রেম আপনার দিলে তে ভরবে আল্লাহ আপনাকে আমাকে দুনিয়াদারি গুনাহ কাম থেকে বাঁচাবে যেরকম ভাবে তোমাকে খারাপ কামের থেকে দূরে রাখে তুমি যখন আমি আল্লাহকে সাজদা দাও বান্দারে আমি আল্লাহ তোমার সাথে কথা বলি বলেন সুবহানাল্লাহ ও মুমিন মুসলমান হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য বারে বারে বলেছিল আমার আল্লাহ বলেছিল লন্তারানি 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 আমার সাথে দেখা আমার সাথে কথা বলতে পারবে না মুমিন মুসলমান কবর নাই দিদার দিয়েছিল তো মুসা আলাইহিস সালাম যে কুরবানি ছিল পাহাড় জ্বলে ভস্ম হয়ে গিয়েছিল কিন্তু আল্লাহ বলে ও আমার বান্দা তোমরা যখন সাজদাতে যাও তোমরা যখন সাজদাতে যে সুবহান রাব্বিল আ'লা পড়ো আমি আল্লাহ তোমাদের সাথে কথা বলি বলে সুবহানাল্লাহ এরকম গিফট এরকম সারপ্রাইজ এরকম পুরস্কার আমরা পাইও কেন আমরা সাজদাতে মাথা রাখি না মুমিন মুসলমান আল্লাহ রাব্বুল আলামিন বলে যেরকম ভাবে আমি আল্লাহকে সাজদা করলে আমি কথা বলি আমার হাবিবুল্লাহকে আমার মুস্তাফাকে আমার ইয়াসিনকে যদি তোমরা محبت করো তোমাদের রাস্তা কি হবে জানো আমার নবী ফরমায় আল্লাহর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় তোমরা যদি আমি নবীকে ভালোবেসে এই দুনিয়া থেকে যাইতে পারো তোমাদের ঠিকানা হবে শহীদের সাথে জান্নাত বলে সুবহানাল্লাহ ভালোবাসলে শহীদের মত হয় আল্লাহর দরবারে সাজদা গেলে আল্লাহর সাথে কথা হয় নবীকে প্রেম করলে শহীদের মত হয় সাজদা করলে আল্লাহর সাথে কথা হয় আপনার আর কি লাগে কিয়ামতের ময়দানে দিনা সর্বোচ্চ দামি যেটা দিদার হবে সর্বোচ্চ দামি যেটা দেখা হবে সারপ্রাইজ হবে সেটা আমার আল্লাহর দিদার বলে সুবহানাল্লাহ মুমিন মুসলমান সকলে আল্লাহকে দেখা করার জন্য চেষ্টা করব আল্লাহকে বলে জানার জন্য চেষ্টা করব এই দেখাটা এই সাক্ষাৎটা মুমিন মুসলমানকে আমার আল্লাহ দান করব কিয়ামতে সুবহানাল্লাহ তাহলে আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার যেগুলা মানুষ অন্ধ সর্বপ্রথম তিনারা পাবে আমার আল্লাহর দেখা সুবহানাল্লাহ আল্লাহুম্মা